আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংস দিয়ে বানানো বটি কাবাবের রেসিপি। ঘরোয়া কিছু সাধারণ উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা এই কাবাবটি বানাতে পারবেন। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। কাবাব বানানোর জন্য এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসগুলোকে একই সাইজের করে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা, 1/2 বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কাবাব মশলা দিচ্ছি, 1 টেবিল চামচ আরও দিচ্ছি, 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারবেন। টমেটো সস দিচ্ছি, 1 টেবিল চামচ লবণ দিচ্ছি, 1 চা চামচ বা পরিমাণ মতো। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। বটি কাবাব বানানোর জন্য কিন্তু অবশ্যই তেল আর হাড় ছাড়ানো একদম সলিড বা স্থূল মাংসটাই নিতে হবে। ম্যারিনেশনের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো মাংসটা ম্যারিনেট করার পর 7 থেকে 8 ঘন্টা অথবা সারা রাত রেখে দিলে ভালো হয়। তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেও চলবে। আজকে আমার হাতে সময় কম, যে কারণেই মাংসটা ম্যারিনেট করার পর 3 ঘন্টার জন্য রেখে দিব। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটাকে ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। ফিরে এলাম 3 ঘন্টা পর, আবারও একটু মেখে নিচ্ছি মাংসগুলো। যে কাঠিতে মাংস গেঁথে কাবাব ভাজবো, কাবাব ভাজার সময় কাঠিগুলো যাতে পুড়ে না যায়, যার জন্য কাঠিগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তো কাঠিগুলো পানি থেকে তুলে নিয়ে মাংসের পিসগুলো কাঠিতে গেঁথে নিচ্ছি, আর প্রতিটা কাঠিতে 4 থেকে 5 পিস মাংস নিয়েছি। এবার কাবাব ভাজার পালা। কাবাব ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা প্যানের চারপাশে ছড়িয়ে নিচ্ছি। তেলটা একটু গরম করে এর মধ্যে স্টিকগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে যেহেতু আমি 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, যে কারণে মাংসটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই এটাকে ঢেকে দিব যাতে করে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তবে আপনারা যদি 7 থেকে 8 ঘন্টা অথবা সারা রাত ম্যারিনেট করে রাখেন, সেক্ষেত্রে ঢেকে দেওয়ার প্রয়োজন নেই, এমনি মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিয়ে ওয়েট করছি 8 থেকে 10 মিনিট, আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে কাঠিগুলো উল্টে দিচ্ছি। স্টিকগুলো উল্টে দেওয়ার পর আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এই পর্যায়ে আর ঢেকে দিব না, কারণ মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এখন ঘন ঘন উল্টে পাল্টে কাবাবগুলোকে ভেজে নিব, মাংসটা পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। কাবাবের ওপরে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে করে কাবাবগুলো ড্রাই না হয়ে যায়। তো কাবাবগুলো হয়ে গেছে, এগুলো এখন চুলা থেকে নামিয়ে নিব। আর কাবাবের মধ্যে স্মোকি ফ্লেভার আনার জন্য চুলাটা জ্বালিয়ে আগুনের ওপরে স্টিকগুলো দিয়ে এভাবে একটু পুড়ে নিব। কাবাবগুলো এখন সার্ভ করছি। সো গাইজ, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।